হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা, যার থেকে হাদিস বেশি বর্ণিত আছে। সকল সাহাবার মধ্যে বেশি হাদিস বর্ণিত যে সাহাবার থেকে তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার আমার নবী বলতেছিলেন কে যে চাদর খুলবে, এরপরে আমি তার মধ্যে কিছু রাখব, ওই চাদর সে তার বুকের সাথে মিলাইবে, সে কোনো দিন যা শুনবে আর ভুলবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর খুললেন, আমার নবী দুই হাতের মাধ্যমে কি চাদরের মধ্যে রাখলেন, আবু হুরায়রা কিছুই দেখল না, শুধু হাতের ভঙ্গিটা মাত্র দেখল। তিনি চাদরের মধ্যে কি রাখলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরকে নিজের বুকের মধ্যে লাগাইলেন। আবু হুরায়রা বলেন, এর পর থেকে জীবনে কখনো আমি নবীর হাদিস ভুলি নাই। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বেষ্টন করে রেখেছিলেন, ঘিরাও করে রাখছেন। সাহাবারা অধীর হয়ে থাকতেন আমার নবীর জ্যোতির্মান চেহারা প্রত্যক্ষ করার জন্য। তাদের চেষ্টা থাকত ওই মুহূর্ত কখন আসে যখন নবীর দীপ্তিমান চেহারা দেখার সৌভাগ্য তারা লাভ করবে, এই জন্য তারা অধীর হয়ে থাকত। কারণ আমার নবীর চেহারার মধ্যে দুই ধরনের জ্যোতি ছিল, একটা ছিল দৈহিক জ্যোতি, আরেকটা ছিল নবুয়তের জ্যোতি। তাহলে জ্যোতি কয়টা বলো না? দুইটা জ্যোতি ছিল আমার নবীর মধ্যে। আমার নবীর চেহারা এত উজ্জ্বল, এত জ্যোতিষ্মান ছিল, শব্দের দ্বারা তা ব্যক্ত করা সম্ভব নয়। শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্যের মাধ্যমে একটু অনুমান করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার পূর্ণিমার রাত যখন সৌদি আরবের আকাশ একবারে মেঘহীন, একবারে পরিষ্কার স্বচ্ছ, ঠিক সেই মুহূর্তে একবারে সৌদির মধ্যাকাশে পরিপূর্ণ চাঁদ সে আত্মপ্রকাশ করেছে, সারাটা সৌদি আরব ঝলমলে উঠল। বলেন, আমি আকাশের চাঁদের দিকে তাকালাম, ঠিক সেই মুহূর্তে আমার নবুয়তের চাঁদ ঘর থেকে বাহির হয়ে আসলেন। বলেন, আমি একবার তাকাই আকাশের জ্যোতির্মান চাঁদের দিকে, আরেকবার তাকাই আমার জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য আমার প্যারা নবীর দীপ্তিমান চেহারার দিকে। আমি সিদ্ধান্ত নিতে পারিনি কোন চাঁদ সুন্দর, আবার তাকাই আকাশের চাঁদের দিকে, আবার তাকাই আমার নবীর প্রদীপ্ত চেহারার দিকে, ঠিক করতে পারিনি কোনটা সুন্দর, আবার তাকাই আকাশের দীপ্তিমান চাঁদের দিকে, আবার তাকাই আমার নবুয়তের জ্যোতিষ্মান চাঁদের দিকে। তিনবার দেখার পরে আবু হুরায়রা ঘোষণা করে, হে দুনিয়ার মানুষ, বিশ্বাস করো, আল্লাহর কসম, আকাশের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো সুন্দর। সাহাবায়ে কেরাম ঘেরাও করে রাখলেন নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মধুমাকা কথা তারা শুনছিলেন, তার জ্যোতির্মান চেহারা তারা দেখছিলেন, মন ভরে তার সামনে মনের আবেগ ব্যক্ত করছিলেন। ঠিক সেই মুহূর্তে একটা বেদুইন, বনি সুলাইমের একটা বেদুইন, আমার নবীর দুশ্মন ছিল, আমার নবীর শত্রু ছিল, পরম শত্রু, যার দিন রাতের সাধনা ছিল নবী মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়। সে বড় শিকারী ছিল, শিকার করে ওই দিক দিয়ে প্রত্যাবর্তন করছিল। হঠাৎ তার চোখে পড়লো অনেকগুলো মানুষ জড়ো হয়েছে, কাকে লক্ষ্য করে তারা বেষ্টন করে আছে। জিজ্ঞেস করলো, আরে তোমরা এখানে জড়ো হয়ে আছো কেন, তোমরা কাকে লক্ষ্য করে এখানে তোমরা অপেক্ষা করছো, কি ব্যাপার? তারা জবাব দিল, আমরা অমন মহান ব্যক্তিকে লক্ষ্য করে এখানে জড়ো হয়েছি যে ব্যক্তি নিজের ব্যাপারে নবী হওয়ার ঘোষণা করে। ওই বেদুইন বনি সুলাইমের ব্যক্তি সে বলতে লাগলো, তার কলিজায় যেমন আগুন লেগে গেল, বলতে লাগলো, হ ওই মুহাম্মদ, ওই মুহাম্মদ,
ওই মুহাম্মদ মা ওয়ালাদাতিন নিসা মা ওয়ালাদাতিন নিসা আকরাবা লাহজাতাম মিনহু, এই দুনিয়ার কোন নারী ওই মুহাম্মদের চেয়ে বড় মিথ্যুক জন্ম দেয়নি। সে আরো বলতে লাগলো আমার মন চায় তারে হত্যা করব, তাকে হত্যা করে দুনিয়ার সকল মানুষকে শান্ত করে দিব। এমন ঘোষণা দিল ওই বদায় এই বেদুইন লোকটা, তার ঘোষণা শুনে সাহাবাদের মধ্য থেকে বের হয়ে আসলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে ছিল নাঙ্গা তরবারি, ক্ষিপ্র সিংহের মতো গর্জে উঠলেন দাগনিয়া রাসূলুল্লাহ লাকতুলান্না, দাগনিয়া রাসূলুল্লাহ লাকতুলান্না, দাগনিয়া রাসূলুল্লাহ লাকতুলান্না। ওই আল্লাহর রাসূল অনুমতি দাও, ওকে আমি প্রাণে বধ করব, ওকে প্রাণে বধ করব। ওমরের সাহস ছিল না ছিল না? বলো না, ওমরের সাহস ছিল। ওমরের একটা অতীত ঘটনা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর শিরচ্ছেদের লক্ষ্যে তার বাড়ি থেকে যাত্রা শুরু করলেন, তার বাড়িটা একবারে মক্কার কাছে নয়, মক্কা নগরী থেকে প্রায় 25-30 কিলো দূরে অবস্থিত তার বাড়ি। ওই বাড়িটাও আমি দেখেছি, ঝুলন্ত অবস্থায় এখনো বিদ্যমান আছে। ওই দূর এলাকা থেকে তার ঘর থেকে যখন তিনি যাত্রা শুরু করলেন, মাঝখানে আরো অনেক ঘটনা ঘটলো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, ইসলাম জগতের বীর কিশোরী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন ওমর আসছে, গর্জে উঠলেন, আমার নবীকে লক্ষ্য করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ লা তাখাফ ওয়া লা তাহজান, লা তাখাফ ওয়া লা তাহজান, লা তাখাফ ওয়া লা তাহজান। ওহে আল্লাহর রাসূল, ভয় করো না, চিন্তা করো না, আমি হামজা এখনো জীবিত আছি, আমার নাঙ্গা তরবারি আছে। আমার নবী, পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে ডাক দিয়ে বললেন ইয়াম মাহিয়াম মাহিয়াম মাহিয়াম, থেমে যাও চাচা, চাচা তুমি থেমে যাও, মাহিয়াম মাহিয়াম চাচা তুমি থেমে যাও, ওমরকে যা করার আমি করব। দরজা খুলে দেওয়া হলো, ওমর ঘরের ভিতরে ঢুকলো, আমার নবী তার কাপড়ের মধ্যে ধরলেন, কুর্তার গুটের মধ্যে ধরলেন, বিরাট দেহদারি। ওমর যখন কুর্তার গুটের মধ্যে ধরলেন, তার গর্দনায় ধরেননি, ওমরের হাতে ধরেননি, ওমরের শরীরের কোনো অংশের মধ্যে ধরেননি, আমার নবী ধরলেন তার কুর্তার গুটের মধ্যে। ওমর একবারে হয়ে গেল, একদম স্থির হয়ে গেল, সে যেমন একবারে অচেতন পাথরের মতো হয়ে গেল, সে যেমন একবারে শক্তিহীন হয়ে গেল। আমার নবী তাকে লক্ষ্য করে বলেছিলেন ওমর, আর কতদিন তোমার অন্ধকার অন্তরে হেদায়েতের বাতি জ্বলবে না? ওমর বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ওমর বীর পুরুষ ওমর নাঙ্গা তরবারি নিয়ে বাহির হয়ে গেলেন, আমার নবীকে লক্ষ্য করে বলতে লাগলেন দাগনিয়া রাসূলুল্লাহ লাকতুলান্না, ওহে আল্লাহর রাসূল আমাকে অনুমতি দাও, এই দুশ্মনকে আমি হত্যা করব। আমার নবী বললেন মাহিয়া ওমর, এইখানে বলছিলেন মাহিয়া আম মাহিয়া আম, চাচা থেমে যাও, চাচা থেমে যাও। সেই থেমে যাও আসলো উমরের প্রতি আজ। আমার নবী বলতে লাগলেন মাহ মাহিয়া ওমর, ওমর তুমি থেমে যাও, থেমে যাও, থেমে যাও, তুমি জানো না আল হালিম ইয়াকাদু আইয়াকুনা নাবিয়া, যে ধৈর্যশীল হয় সে নবীর সান্নিধ্য লাভে ধন্য হয়, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো। ওমর একবারে স্থির হয়ে গেল, ওই বেদুইন সবগুলা কথা শুনতে লাগলো, দেখতে লাগলো। এক পর্যায়ে ওই বেদুইন আমার নবীকে লক্ষ্য করে বলতে লাগলো মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ, দেখছো ওই বেদুইন একটা সাপ গুই সাপ শিকার করে আনছিল, গুই সাপ শিকার করে আনছিল, তারা ওই গুই সাপ খাইত, ওই গুই সাপ শিকার করে আনছে, গুই সাপটা মৃত, তার শিকারের কারণে মৃত। ওই গুই সাপের দিকে ইঙ্গিত করে আমার নবীকে বলতে লাগলো মুহাম্মদ ইন আমানা হাযা যাব্বিক আমানতুবিক, ইন আমানা হাযা যাব্বিক আমানতুবিক, এই গুই সাপ যদি তোমার উপর ইমান নিয়ে আসে তাহলে আমিও তোমার উপর ইমান নিয়ে আসব। লক্ষ্য কি ছিল? তার লক্ষ্য ছিল গুই সাপ এমনিতেই কথা বলে না, তাকে কথা বলানোও যায় না,
আবার এই গুইসাপ শুধু গুইসাপ নয় মৃত, সুতরাং গুইসাপ কথা বলবে না, গুইসাপ এমনিতেই কথা বলতে পারে না, আর ওইটা মৃত গুইসাপ, সুতরাং কথা বলার প্রশ্নই আসে না। সুতরাং মোহাম্মদ যখন ওকে সম্বোধন করবে, ওই গুইসাপ কিছুই বলবে না, চুপ বসে থাকবে। মোহাম্মদের মৃত্যু হওয়াটা আমার কাছে সবার কাছে প্রমাণিত হয়ে যাবে। এই জন্য বলছিল আমার নবীকে লক্ষ্য করে, মোহাম্মদ ইন আমানা হাযা জাব্বিক আমানতুবিক, যদি এই গুইসাপ তোমার উপর ইমান নিয়ে আসে তাহলে আমি তোমার উপর ইমান নিয়ে আসব। আমার নবীর সাহাবারা ওই সবগুলা কথা শুনছিলেন, আমার নবীর দীপ্তিমান চেহারার দিকে তাকিয়ে থাকলেন। আমার দয়ার নবী, করুণার ছবি, বিশ্বের নবী, নবীদের নবী, মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুইসাপকে ডাকতে লাগলেন, ইয়াদাব ইয়াদাব ইয়াদাব, হে গুইসাপ। সবাই হতবাক, আরে আমাদের নবীর কি হয়ে গেল, ও ভাবতে লাগলো মুহাম্মদের কি হয়ে গেল, একটা মৃত গুইসাপকে ডাকছে, পাগল নাকি, মস্তিষ্ক বিকৃত নাকি, আরে কি হয়ে গেল, গুইসাপকে ডাকছে, আজ তার আসল স্বরূপ প্রকাশ হয়ে যাবে, তার মিথ্যা স্পষ্ট হয়ে যাবে। আমার নবী ডাকছিলেন, ইয়াদাব ইয়াদাব ইয়াদাব, হঠাৎ করে ওই গুইসাপ তার ছোট চোখ খুলে দেখতে লাগলো। আপনারা বলুন, এখন এই মৃত গুইসাপ জীবিত না মৃত? বলেন না, জীবিত না মৃত? আমার মুরব্বীরা মনে হয় আমার কথা বুঝেন না, জীবিত না মৃত? চোখ কইলা দেখতে লাগলো, ছোট ছোট চোখে আমার নবীকে দেখতে লাগলো, আমার নবী তাকে দেখতে লাগলেন, ওই গুইসাপ আমার নবীকে দেখতে লাগলো, আমার নবী আবার ডাকতে লাগলেন, ইয়াদাব ইয়াদাব ইয়াদাব, হে গুইসাপ হে গুইসাপ। পুরো চেতনা সহকারে ওই গুইসাপ দাঁড়িয়ে গেল, আমার নবীর সাহাবারা দেখতে লাগলো, সেই বেদুইন যে লোকটা আমার নবীকে হত্যা করার জন্য আসছিল সেও দেখতে লাগলো, অদ্ভুত ব্যাপার, মৃত গুইসাপ জীবিত হয়ে গেল, তার মধ্যে জীবন এসে গেছে, তার মধ্যে চেতনা এসে গেছে। আমার নবী তার সাথে কথা বলতে লাগলেন, জিজ্ঞাস করতে লাগলেন, ইয়াদাব মান তাগবুত ইয়াদাব মান তাগবুত ইয়াদাব মান তাগবুত, হে গুইসাপ তুমি কার ইবাদত করো, কার ইবাদত করো? গুইসাপকে আমার নবী জিজ্ঞাস করেন, হে গুইসাপ তুমি কার ইবাদত করো? আমরা কার ইবাদত করি? জোরে বলো না, গহরপুরের ইবাদত করি, শেখ কৌরিয়ার ইবাদত করি, শাহজালালের ইবাদত করি, নিজামুদ্দিনের ইবাদত করি, ইবাদতকার ইবাদতকার ইবাদতকার, সবে বলো না, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, কারো ইবাদত করা যায় না, নবী রসুলের ইবাদত তো চলে না, আমাদের নবীকেও সজিদা করা যায় না, আমাদের জীবিত নবী মৃত নবী, আমাদের নবীকে যে সজিদা করবে সেও বেঈমান হয়ে যাবে। শোনো, গুইসাপ কেমন সুন্দরভাবে জবাব দেয়, অত্যন্ত সুন্দর, স্পষ্ট এবং প্রাঞ্জল আরবি ভাষায় ওই গুইসাপ জবাব দেয়। আমার নবী ডাকতে লাগলেন, ইয়াদাব ইয়াদাব, জবাব দিতে লাগলো, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রসুল, মঙ্গল এবং কল্যাণ তোমার কদম চুম্বন করুক, আমি উপস্থিত, আমি হাজির, আমি হাজির, যা ইচ্ছা তা বলুন, আমি মানব। গুইসাপ মাত কথা বলে, মাতে মাতে না মাতে না, বলো না, মাতে না মাতে না, গুইসাপ কথা বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তার সাথে কথা বলেন, মান তাবুদি আদাব মান তাবুদি আদাব, কথা যখন শুরু হয়ে গেল আমার নবী কথা আরো আগাইয়ে নিলেন, জিজ্ঞাসা করতে লাগলেন, তুমি কার ইবাদত করো? এমন সুন্দর স্পষ্ট আরবি ভাষায় জবাব দিতে লাগলো, আবুতুল্লাজি ফিস সামায় আরশু ও ফিল আরদে সুলতানু ও ফিল বাহরে সাবিলু ও ফিল জান্নাতে রহমাতু ও ফিল নারে আযাবু। গুইসা ভালো লাগে না, ভালো লাগে না, মজা লাগে না, বাংলা বললে মজা লাগে, বাংলা চলবে না, ইংলিশও চলবে না, চলবে শুধু আরবি, চলবে শুধু, বলো না, চলবে শুধু।
রাসূলুল্লাহ বাংলা না রবি বাংলা না রবি বলো না সবাই আলিফ লাম মিম বাংলা না রবি জোরে বলো না আরো জোরে বলো না আমার কোরআনের একটা হরফ পড়লে আল্লাহ তাআলা দান করে দশটা সওয়াব আলিফ লাম মিম পড়লে আল্লাহ তাআলা সওয়াব দান করেন তিন দশে ত্রিশটা আলিফ লাম মিমের অর্থ কারো জানা নাই আছে বলো না আলিফ লামের অর্থ কারো জানা আছে নাই মুতাশাবা আল্লাহ বলেন জানা নাই আল্লাহ বলেন জানা নাই মুতাশাবা ওইগুলার কথা ওইগুলার মর্ম কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ আল্লাহ বলেন মুতাশাবিহাত যেগুলা এইগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ বলো না জানে না ফাওয়াতিহে সুয়ার মুতাশাবিহাত কি মুতাশাবিহাত না বলো না মুতাশাবিহাত মুতাশাবিহাত সুতরাং এইগুলার সঠিক অর্থ কারো বলো না জানা নাই তাইগুলা পড়া বাদ দিয়ে দেই অর্থ যখন নাই পড়া বাদ দিয়ে দেই পড়বেন লাভ কি অর্থ নাই অর্থ বুঝবেন না যেটার অর্থ নাই আমরা অর্থ বুঝি অর্থই নাই আমরা বুঝবো কেমন আমরা জানি না অর্থ যখন আমরা জানি না তাহলে ফরা বাদ দিয়ে দেই পড়বেন পড়লে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি লাভ না ক্ষতি কি লাভ একটা হরফে দশটা সব বলো না একটা হরফে একটা হরফে একটা হরফে বোঝা গেল কোরআন শরীফ পড়লে বুঝলেও লাভ না বুঝলেও লাভ বুঝলেও সব না বুঝলেও বলো না বুঝলেও সব না বুঝলেও সব আমার আল্লামা সাদ সাহেব বলেন না বুঝে কোরআন শরীফ পড়লে কবিরা গুনাহ নবী বলে সব নবী বলে সব একটা দুইটা নয় প্রতিটা ভোগ করে দোষটা সব আল্লামা সাদ বলে না বুঝে কোরআন পড়লে কবিরা গুনাহ সাদ সাহেবের কথা যারা মানো সাদ সাহেবের উম্মত নবীর কথা যারা মানো তারা নবীর উম্মত আপনারা কার উম্মত কার উম্মত কার উম্মত কে কে নবীর উম্মত হাত তোলেন ছোট ছোট কচি কাছে হাফিজুল কোরআন হয় না এরা বুঝে কোরআন বুঝে হাফিজ সাহেব তাই সে কোরআন বুঝে তাহলে কবিরা গুনা করতেছে হাফিজ হইয়া কবিরা গুনা পড়াইয়া কবিরা গুনা আনা বুঝিয়া নামাজ হইয়া কবিরা গুনা কোরআন বুঝি না এরপরও নামাজে পড়ি না পড়ি না তাহলে কবিরা গুনা নামাজ পড়লে কবিরা গুনা নামাজ পড়লে কবিরা গুনা নামাজ পড়লে কবিরা গুনা এমন ফতোয়া দিছে মাওলানা সাদ আমার নবী বলে সব মাওলানা সাদ বলে কবিরা গুনা নবীর বিরুদ্ধে বড় নবী হইয়া গেছে ওই সাপ নবীর সাথে কথা বলে আমার নবী জিজ্ঞাসা করে এ ওই সাপ তুমি কার ইবাদত করো মান্তাবুদ ওই সাপ বলে আমি এমন মহান সত্তার ইবাদত করি যার আরশ রয়েছে আকাশের উপর যার রাজত্ব বাদশাহত রয়েছে জমিনের উপর যার কুদরতের নিদর্শন রয়েছে সাগরে যার রহমতের বাস্তব নমুনা রয়েছে জান্নাতে যার একাব এবং আজাবের বাস্তব নমুনা রয়েছে জাহান্নামে সেই মহান সত্তার আমি ইবাদত করি এখন গুই সাপ বলে কাদ আফলাহা মান সাদ্দাকাক ওয়াকাদ খাবা মান কাজ্জাবাক কাদ আফলাহা মান সাদ্দাকাক ওয়াকাদ খাবা মান কাজ্জাবাক এ মোহাম্মদ যারা তোমাকে মানবে তারা সফল কাম হয়ে যাবে যারা তোমাকে মানবে তারা সফল কাম হয়ে যাবে যারা তোমাকে মানবে না তারা ক্ষতিগ্রস্ত হবে আমরা নবীকে মানি না মানি না বলো না নবীকে মানবো কেমনে নবী তো দুনিয়ায় নাই নবী দুনিয়ায় নাই মানবো কেমনে তার পাশে নামাজও পড়তে পারবো না তার দোয়াও হাসিল করতে পারবো না তার পবিত্র পাও ধুয়ে দিতে পারবো না তার কোনো খিদমত আমরা করতে পারবো না এখন নবীকে মানার অর্থ নবীর দিনের অনুসরণ করা সুতরাং যারা নবীর দিনের অনুসরণ করবে তারা সফল কাম হবে যারা নবীর দিনের অনুসরণ করবে না তারা ধ্বংসপ্রাপ্ত হবে যখন বেদুইন ওই গুই সাপের কথা শুনল গুই সাপ নবীর রিসালতের সাক্ষ্য দিচ্ছে আর নবীর সাহাবারা ওইগুলা শুনছে নিজের চোখ দ্বারা দেখছে নবীর মুজেজা আপনারা দেখছেন নবীকে দেখছেন
মুজিজা দেখছেন, একটা মানুষ বইয়ের মধ্যে আম পড়লো, আম উস্তাদ তাকে শিক্ষা দিল এই যে ফটো দেখছো নকশা এইটা আম, সে বিশ্বাস করলো এটা আম, জীবনে কখনো গাছের ডালে আম দেখছে না। আরেকটা লোক সে গাছের ডালের মধ্যে আম দেখছে, গাছের ডালে আম ঝোলানো দেখছে, যে বইয়ের মাঝে পড়লো আম আর যে গাছের ডালের মধ্যে দেখলো আম, ও দুইটা লোকের ধারণা কি সমান, বেশ কম আছে না নাই? কিন্তু এই দুইটা লোক আম জীবনও খাইছে না, বইয়ের মধ্যে দেখছে জীবনও খাইছে না, কাছের মধ্যে লটকান অবস্থায় দেখছে জীবনও খাইছে না, আরেকটা লোক পাকা আম খাইছে। এই তিনজন কি সমান বলো না? তিনজন সমান। যে আম খাইছে তার ধারণা, তার আকিদা, তার বিশ্বাস সেইটা সকলের ঊর্ধ্বে, ঊর্ধ্বে কে ঊর্ধ্বে না, ঊর্ধ্বে কে ঊর্ধ্বে না। আবার নবীর দীপ্তিমান চেহারা প্রত্যক্ষ করেছে নবীর সাহাবারা, আমার নবীর মধুমাখা কথা শুনেছে নবীর সাহাবারা, আমার নবীর অলৌকিক কর্মকাণ্ড দেখেছে নবীর সাহাবারা, আমার নবীর কথা থেকে জীবনের স্বাদ গ্রহণ করেছে নবীর সাহাবারা। সুতরাং নবীর সাহাবা যারা তাদের ইমান হচ্ছে আদর্শ সকল উম্মতের জন্য। পায়রা মানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, এই জন্য আল্লাহ তাআলা সাহাবা কেরামের ইমানকে বলেছেন আদর্শ। সাহাবাদের ইমানের মতো যদি তোমার ইমান হয় তাহলে তোমার ইমান হবে গ্রহণযোগ্য, আর যদি তেমন না হয় তাহলে তোমার ইমান হবে প্রত্যাখ্যাত। গুই সাপের কথা শুনে ওই লোকটা মুসলমান হয়ে গেল, কি হয়েছে বলো না, জোরে বলো না, মুসলমান হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদাকা ইলাদ্দিন, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদাকা ইলাদ্দিন, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদাকা ইলাদ্দিন। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তোমাকে হেদায়ত দান করেছেন। কে দিছে হেদায়ত? কে দিছে হেদায়ত? কে দেয় হেদায়তের মালিক কে? জোরে বলো না, সবাই বলো না, হেদায়ত আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন। আবু তালিব, জনাবে আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরাট সহায়ক ছিল। আমার নবীর যখন আরবের মানুষ খাবার বন্ধ করলো, আবু তালিব নবীর সাথে পানীয় বন্ধ করলো, আবু তালিব নবীর সাথে তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো, আবু তালিব নবীর সাথে অর্থাৎ সকল বিপদের সময় আবু তালিব নবীর সাথে ছিল। সেই আবু তালিব যখন মৃত্যু মুখে পতিত, আমার নবী বুক ভরা আশা নিয়ে গেলেন তাকে হেদায়ত দেওয়ার জন্য, তাকে মুসলমান করার জন্য। আবু তালিব আমার নবীর দাওয়াত গ্রহণ করলো না, বেঈমান অবস্থায় মারা গেল। আমার নবী ব্যথিত মনে, অত্যন্ত দুঃখিত মনে ঘরের দিকে ফিরতে লাগলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী হে, তুমি যাকে ভালোবাসবে তাকে হেদায়ত দিতে পারবে না, হেদায়তের চাবি কাকি আমার হাতে। কার হাতে? কার হাতে? কার হাতে?